প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট পার্ট 73 নাম্বার ক্লাসে হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে আমরা কিভাবে অনলি ফর মান্থ বের করতে পারি, আবার আরেকটা শিখবো হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমাদের ডেটটাকে বের করতে পারি। ওকে, তো আমি হচ্ছে সম্পূর্ণ জিনিসটা একটু দেখাবো পার্ট বাই পার্ট। ওকে, আমি একটু ফার্স্টে যেটা করব আমাদের হচ্ছে এটাকে ওপেন করব, আর হচ্ছে আমি এটার কোডগুলোকে মুছে দেব। ওকে, আমার একদম ক্লিন হয়ে গেল, আমি জাস্ট এখানে করব কাজটা। আমি হচ্ছে ফার্স্টে এখানে দুইটা আইডিকে ধয়ে নিলাম, এগুলো হচ্ছে আমি আগে থেকে করে রাখছি। এতটুকু জাস্ট এতটুকু এক্সাক্ট স্ট্রাকচারটা হচ্ছে আপনারা করে নেবেন। আর এখানে হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে সোর্স থেকে মেইন ডট জেএস ফাইল থেকে ধরে নেবেন। ওকে, জাস্ট এনাফ। এরপর হচ্ছে আমরা এখানে ফার্স্টে যেটা করব ভ্যারিয়েবল ধরব, ভ্যারিয়েবলের ভিতরে আমাদের থাকবে কি, অনলি ফর টাইম, টাইম ইকুয়াল টু ডেট, ডেট ফাংশনটা থাকবে আমাদের প্রতিবারের মতোই সেম থাকবে। আবারও ভ্যারিয়েবলটাকে ধরব, ভ্যারিয়েবল টাইম, এটাও সেম নামে থাকবে, সেম নামে ভ্যারিয়েবল। এরপর হচ্ছে নিউ নিউ ডেট, ডেট ফাংশন। ওকে, এখন আমি এটাকে প্রিন্ট করব হচ্ছে কিভাবে, আমি এখন এখানে আরো একটা ভেরিয়েবলকে ধরব ভার। এখন বের করব ফার্স্ট হচ্ছে কি আমাদের মান্থ। ওকে, আচ্ছা মান্থ বের করব, আর একটা হচ্ছে আমাদের মিনিট বের করব, মান্থ মিনিটস আর সেকেন্ড, আমি তিনটা জিনিসই একসাথে বের করব আজকে। ফার্স্টে লিখবো হচ্ছে এন টেস্ট, মান্থ নামে একটা ভেরিয়েবলকে নিলাম। মান্থ নামে ভেরিয়েবলটার ভিতরে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি ফার্স্ট হচ্ছে টাইম, টাইম ডট, টাইম ডট এখানে লিখব হচ্ছে আমাদের মান্থ, গেট মান্থ এই ফাংশনটাকে ধরব, গেট মান্থ। ওকে, এখন আমি এটাকে প্রিন্ট করব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এরপর হচ্ছে সেকশন SCCTION সেকশনটাকে ধরবো, ডট দিয়ে ইনার HTML ইকুয়াল টু এখানে লিখব হচ্ছে আমাদের মান্থ, মান্থটাকে ধরবো। আমি যখন এখানে মান্থটাকে ধরবো আমার হচ্ছে অনলি ফর 5 মান্থ, কিন্তু আমাদের এখানে মিস্টেক আসতেছে, এখন তো আমাদের 6 মান্থ চলতেছে, বাট মান্থটা আমাদের 5 মান্থ কেন আসলো, বাট হোয়াই, এখানে মেবি ফুল আসার কথা না। তারপরে আমি আবার একটু চেক করি ডকুমেন্ট, ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে আমি আরেকবার প্রিন্ট করব মান্থ। ওকে, আচ্ছা মান্থ ওয়ান দেই, মান্থ ওয়ান দেই, এখানেও মান্থ ওয়ান দেই। আমি এবার রিলোড করলাম, আমার 5 5 দুইবার আসলো, বাট ছয় আমার এখানে তো অনলি ফর 6 মান্থ চলতেছে, 6 মান্থ যেহেতু চলতেছে। ওকে, আমি হচ্ছে এখন আরও একটা টপিক বের করব, আমাদের মান্থ হচ্ছে এটা এভাবে আসবে, আমি এটাকে কপি করে আমি কমেন্ট অ্যাড করবো সম্পূর্ণটা, এটার পরে আমি এই কোডটাকে পেস্ট করে দিব। এখন আমি এখানে গেট মিনিট, গেট মিনিটসটাকে দেখবো, অনলি ফর গেট মিনিটস, আর সব কিছু ঠিক থাকবে। আমার এখন কত মিনিট চলতেছে, আমার হচ্ছে এখন প্রায় টাইম শেষ পর্যায়ে, সো এই জন্য হচ্ছে আমাদের 58 মিনিট, 10টা 58 বাজতেছে এখন, হচ্ছে একদম 58 মিনিট আমার ফিক্সড টাইমটাই কিন্তু এখানে আসতেছে। আমাদের হচ্ছে টাইমটা এখানে সব কিছু ঠিক থাকবে, জাস্ট এখানে গেট মিনিটস শুধু এইটা চেঞ্জ হবে, যে এই ভেরিয়েবলের মানটা চেঞ্জ হবে আর সব কিছু ঠিক থাকবে। আমি এখানে মিনিটসও ধরতে পারি আবার মান্থ দিয়েও করতে পারি, আমি যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিয়ে করতে পারি। ওকে, আমি এটাকে কমেন্ট আউট করলাম, আমি হচ্ছে এখন দেখবো সেকেন্ড, গেট সেকেন্ডস। ওকে, আমি যদি এখন রিলোড করি আমার এখন 14 সেকেন্ড চলতেছে, আমি আবার রিলোড করলাম 17 সেকেন্ড, আবার রিলোড করলাম 19 সেকেন্ড, আবার দিলাম 20 সেকেন্ড, আমার হচ্ছে এখন যে সেকেন্ডটা চলতেছে আমাদের ঘড়ির টাইমের মতো একদম ফিক্সড, বাংলাদেশে যে টাইমের যে টাইমটা আছে সেইটার সাথে ম্যাচিং করে এই টাইমটা আসে যায়, আমি বারবার রিলোড করবো এটা চেঞ্জ হবে যায়।
প্রতি সেকেন্ডে যায়, 1 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হতে থাকবে। আর এটাকে আমরা হচ্ছে অটো ভাবে সেটআপ করতে পারি, কিভাবে ঘড়ি তৈরি করতে হয়, এই যে এগুলো হচ্ছে ঘড়ি তৈরি করার কাজ হচ্ছে। এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আশা করি হচ্ছে আমরা এতটুকু সবাই করতে পারবো। এখানে জাস্ট চেঞ্জ হচ্ছে এতটুকু, এটা চেঞ্জ হবে যে গেট সেকেন্ডস, আর এখানে চেঞ্জ কি গেট মিনিটস, আর এখানে চেঞ্জ হচ্ছে আমাদের গেট মান্থ। জাস্ট এই তিনটা জিনিসই চেঞ্জ, আর সব কিছু ঠিক থাকবে, সম্পূর্ণ কনসেপ্ট হচ্ছে আমাদের ঠিক থাকবে, আর হচ্ছে আমাদের জাস্ট এতটুকু হচ্ছে চেঞ্জ থাকবে। ওকে, আমাদের হচ্ছে আজকে টপিক্সটা হচ্ছে এ পর্যন্ত থাকবে। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।